মালপত্র সমস্ত রেডি, আমরা বেরোবো এবার। আর ওর বাবাও রেডি হয়ে গেছে, ছেলেও রেডি হয়ে গেছে। দেখো ছেলে এখনো টিভি দেখছে। ট্যুর প্ল্যান করলাম হঠাৎ করে, কালকে ঠিক হলো যে যাব। এত গরম না, কোথায় যাব ঠিক করতে পারছি না। ছেলে যেহেতু গরমের ছুটি, তো ভাবলাম একটু ঘুরেই আসি। আর যেমন বলা তেমনি বল, মানে এত তাড়াতাড়ির মধ্যে আমরা সমস্ত কিছু ঠিক করেছি, সমস্ত মানে বলতে পারো দেড় দিনের মধ্যে ঠিক করেছি, না দেড় দিনের মধ্যে সব কিছু ঠিক করেছি। ঘুরতে যাচ্ছি, তোমাদেরকে অবশ্যই দেখাবো কোথায় যাচ্ছি। আমাদের এখন ট্রেন আছে সামনে, অলরেডি এখানে 5:20 বেজে গেছে। আর ও আমরা যেহেতু এটা প্রচণ্ড গরমকাল, এসির টিকিট পাইনি। আমরা অনেক ধরনের চেষ্টা করেছি, অনেককে ধরেছি যে এসির টিকিটটা যেন পাই, কোথাও পেলাম না এসির টিকিট। তো আমরা ন্যাচারালি স্লিপার ক্লাসেই যাচ্ছি। তবে হ্যাঁ, ফেরার টা আমরা একদম চেষ্টা করছি যে এসিতে যাতে আসতে পারি, কারণ ধরো জার্নিটা আরাম করতে গেলে একটু এসিতে গেলে আরাম লাগে না, আর মালপত্রগুলো সেফ থাকে। এমনিতেও স্লিপার ক্লাসেও যাওয়া যায়, কিন্তু যা গরম পড়েছে স্লিপার ক্লাসটা একটু অ্যাভয়েড করি। তো কোথায় যাচ্ছি তোমাদের অবশ্যই দেখাবো। আর আমি সাজ পোশাক কিছু করিনি, কারণ গরমের মধ্যে আর কিচ্ছু ভাল লাগছে না, হালকাই সেজে যাচ্ছি। হাওড়া স্টেশন পৌঁছে গেলাম, আমাদের 8 নম্বরে দিয়েছে না? হ্যাঁ, 8 নম্বরে আমাদের চাপতে হবে ট্রেনে। কোন ট্রেনে যাচ্ছি এখন একটু সাসপেন্স রাখি তোমাদের কাছে, পরে দেখাবো। আর আমরা এখন আছি, দেখো আমরা এখন আছি ওলাতে, চলে এসেছি হাওড়া স্টেশন। হ্যাঁ, হাওড়া স্টেশনে এত ভিড় থাকে, যখনই আসি তখনই ভিড় হাওড়া স্টেশনে। স্টেশনে চলে এলাম ভেতরে, আর দেখো ট্রেন সামনে দেখছি। একটাই কি ট্রেনটা কি বলতো, হাওড়া ডিব্রুগড় ট্রেন। আমরা ডিব্রুগড় যাচ্ছি না, আমরা যাচ্ছি এনজিপি, তো নর্থ বেঙ্গল যাচ্ছি। কদিন একটু ঠান্ডা উপভোগ করে আসি, যেহেতু ছেলের এখনও ছুটি। এসি কম্পার্টমেন্ট পেলাম না, এটা একটা কষ্ট তো আছেই। ট্রেনে তো উঠে গেছি, কিন্তু যেহেতু এসি কম্পার্টমেন্ট পাইনি, সেই কারণে এত গরম, কি বলবো। আমার ছেলে তো পুরো সেদ্ধ হয়ে গেল, সেদ্ধ হয়ে গেছে। ওর বাবা জল আনতে গেছে, আর আমাদের সুটকেসগুলো এখানে রাখা আছে, একটা ব্যাগ ওখানে একটা এখানে। ওখানে পৌঁছলে তো আরাম লাগবেই, তোমরা তো বুঝতেই পেরে গেছো যে আমরা যাচ্ছি ওখান থেকে এনজিপি যাবো, দার্জিলিং যাবো। দার্জিলিং থেকে ওখান থেকে ডিরেক্ট সিকিম চলে যাবো। তো ওখানে ঠান্ডা, কদিন একটু ঠান্ডার হাওয়া খেয়ে আসি, কারণ ঘরে এত গরম, এসি না চালিয়ে থাকা যাচ্ছে না। আর ওর বাবা গেলে একটু জল আনতে। আমি মাঝে মাঝে তোমাদের ইনফরমেশন দেবো, আর একটু একটু করে ভিডিও পোস্ট করবো, কী করবো, নেটেরও একটা সমস্যা। ওর বাবা জল আনতে গেছিলো, আর দেখো না সঙ্গে করে লিটল হার্ট এনেছে, এটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তারপর রেলের ক্যান্টিন থেকে, ওরা তো বিক্রি করতে আসে, 50 টাকায় এই চাউমিনটা খেলাম, অত্যন্ত জঘন্য। মানে আমার বলতে খুব খারাপ লাগছে, রিভিউটা কিচ্ছু নেই, শুধু মানে স্যালাডও ঠিকঠাক করে নেই, সয়া সসের উপরে চাউমিনটা। ট্রেন ছেড়ে দিল, চাউমিনটা দিয়েছে, দেখো কিচ্ছু নেই, একটু সস দিলাম আর একদম টেস্টলেস। 50 টাকা নিল, কিন্তু হ্যাঁ ওই পেট ভরাতে তো হবে, সেই পেট ভরানোর জন্য চাউমিন। দেখো আমরা তো রাতের খাবার দিয়েছিলাম, 2 করে ডিম আর মিক্সড ভেজিটেবলস একটা ছিল, ডাল ছিল আর ভাত ছিল, এটা নিলাম। আর রেলের জল যথারীতি নিয়েছি, তোমাদেরকে খাবারটা একটু দেখিয়ে দিই। খাবারটার টেস্ট কিন্তু একদম ভালো নয় রেলের খাবার, কিন্তু দাম এমন কিছু নয় বলে আমাদের খুব একটা গায়ে লাগলো না। আর দেখো দেখতে দেখতে বাপের বাড়ির কাছে স্টেশনে আমরা চলে এলাম। তো আমার বাপের বাড়িতে যেহেতু স্টেশন আছে, মা বাবাকে বারণ করলাম যে তোমরা স্টেশনে এসো না, অনেকটাই দূরে বাবা মা এলো, কিন্তু কাছে স্টেশনে আমাদের ট্রেনটা দাঁড়াবে না বলে, আমার বাপের বাড়ির কাছে দাঁড়াবে না বলে অনেক দূরে স্টেশনে এসেছে রাত্রে, শুধুমাত্র আমার ছেলেকে দেখবে বলে। আর আমি সরি চেয়ে নিচ্ছি, আমার ট্রেনে আশেপাশে অনেকের আওয়াজ হচ্ছে, তোমরা আওয়াজ হয়তো শুনতে পাচ্ছ। আমি ট্রেনে বসে বসেই ভয়েস ওভারটা দিচ্ছি। দেখো বয়স হয়ে গেলেও নাতিকে এক ঝলক দেখার জন্য দুজন বয়স্ক মানুষ কত দূর থেকে এসেছে। আমার বারবার করে বললাম যে এত গরমে এত দূর থেকে তোমরা এসো না, কিন্তু তবুও ছেলেকে তো এক ঝলক দেবে, যেহেতু আমরা নর্থ বেঙ্গল যাচ্ছি ঘুরতে, নাতিকে একবার দেখার জন্য এত দূরে বাবা মা চলে এলো, তো এর তো কোনো মূল্য হয় না। না তো আমরাও যাই হোক, ভাড়াক্রান্ত মন নিয়ে বাবা মাকে একটু টাটা করলাম। আর আমি আরও একবার বলে নিচ্ছি, আশেপাশে এত আওয়াজ হচ্ছে তার জন্য আমি সরি চেয়ে নিচ্ছি। মা বাবা তো মা বাবাই হয়, মা বাবাকে ছেড়ে দিয়ে আমি আবার বাড়তে এসে বসলাম।
তো দেখো নিচে ওর বাবা বসেছে, ওপরে মাঝখানে বাড়তে ওর ছেলে, আমার ছেলে আছে। বলতো জীবনে না বিভিন্ন রকমের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, তো আজকে আমার ছেলেও এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হলো, কারণ ও এরকম কখনো যায়নি। আর বেশ আমারও বেশ এনজয় করছিলাম, ভালোও লাগছিল সত্যি বলতে। এখানে ট্রেনে এত আওয়াজ হচ্ছে না, আর আমি দেখো ঠিক ফ্যানের পাশে শুয়ে আছি, মানে হাতের কাছে আমার ফ্যান, আমি ওপরেরটাতেই শুলাম, আমার ছেলে মাঝের বাচ্চাতে শুয়েছে আর তার বাবা একদম নিচে শুয়েছে। সমানে দেখো আমার ছেলে এখানে টেনে যাচ্ছে, ওইখান থেকে এখানে বদখুষ্টুমি পড়ে যাচ্ছে। তো যাই হোক, আমি একটু ঘুরে শুলাম, কারণ ও সমানে বদমাইশি করে যাচ্ছে। আর এখানে এত আওয়াজ হচ্ছে, লোকজন এখনই লাইটটা নিভিয়ে দেবে, আর তেমনি গরম, মানে এসি টিকিট ওয়েটিংয়ে থাকা তার সাথে না পাওয়া যে কী কষ্টকর সত্যি কথা। মানে সত্যি বলছি আমি আজকে এসিটা বড্ড মিস করছি, তার কারণ এত গরম, ফ্যানের হাওয়া আছে কিন্তু লাগছে না যেন মনে হচ্ছে। আর বাবা মা এসেছিলো মাঝখানে, যেহেতু আমার বাপের বাড়ি ওপর দিয়েই যাচ্ছি, তো বাবা মা এসেছিলো, বাবা মা আবার দেখা করে চলে গেলো। আমি বললাম যে এত দূরে তোমরা আবার আসবে, বললো না একবার দেখা করে যাই। অ্যাকচুয়ালি কী বলতো, আসলে যে সুদ বেশি ইম্পর্টেন্ট, আমার ছেলে বাবা মায়ের কাছে বেশি ইম্পর্টেন্ট। আর আমি এরকম করে হেডফোন নিয়ে কথা বলছি তার কারণ এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, লোকজন আমাকে দেখছে, আমি একদম সবচেয়ে ওপরে বসে আছি আর আমার ছেলে আর বর সমানে খেলে যাচ্ছে, ওরা সমানে খেলে যাচ্ছে। ভালোই হয়েছে নিরিবিলিতে আমি শুয়ে আছি, কাল ভোরবেলা আমরা এনজিপি পৌঁছে যাব, নিউ জলপাইগুড়ি স্টেশন, আবার ওখান থেকে আমরা সোজা বেরিয়ে যাব সিকিম। তো আশা করি তোমরা দেখবে পুরো ট্যুরটাই আমার সাথে থাকবে। আর কী বলো তো, নেটওয়ার্কের ভীষণ প্রবলেম এখানে, জার্নি করলে তো নেটের একটা সমস্যা থাকবেই, তবে তোমাদের যতটা পারবো আমি শেয়ার করবো। ভাবছি যে আবার নতুন করে শুরু করবো সব কিছু। ভালো থেকো, সুস্থ থেকো, আর শ্রীনতিজেস লাইফস্টাইলসের পাশে থেকো।